বিপদে আগত আনোয়ার হোসেন মহোদয়কে ফুলম গামছা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এতিয়া মই উপস্থিত আছো লামডিং ব্রিকফিল্ড শীতলা মন্দির প্রাঙ্গণত। আর আজি 18তম পাঞ্জাব কম্পিটিশন সর্বভারতীয় হিসাবে পালন করে আছে, আর সর্বভারতীয় খেলোয়াড় আইছে লামডিংত। আর সেই বিষয়ে মূল ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, আর ন্যাশনাল লেভেল আর ইন্টারন্যাশনাল লেভেলেরও খেলোয়াড় আছে। সেই বিষয়ে মানে কিছুমান কথা জানব চেষ্টা করি। দাদা, যেহেতু আজি আপনার লামডিংলে আইছে আর লামডিংয়ের 18তম সর্বভারতীয় পাঞ্জাব কম্পিটিশন হয়ে আছে, আর কি কি খেল হব ইয়াতে আপনি সেই বিষয়ে আমার জানান। বর্তমান তো সর্বপ্রথম আপনার পাঞ্জাব কম্পিটিশন চলি আছে, ফাইনাল বাকি আছে 60, 70, 80, 80+ কেজি কম্পিটিশন হয়ে গেল। বাকি ফাইনালিস্টবিল বাকি আছে, তার ভিতর আপনার চ্যাম্পিয়নক চ্যাম্পিয়ন হব। আর এই পাঞ্জাব মানে লামডিং যে অর্গেনাইজ করেছে খুবই ভাল, প্রথমেরপা ডিস্ট্রিক্টরপা খেল পাতিলে, এটা লাহে লাহে স্টেট, স্টেটের পিছত ন্যাশনেল, ন্যাশনেল এটা আপনার কলকাতা, ছত্তিশগড়, তারপর আপনার পাঞ্জাব, হরিয়ানা, মণিপুর, ভালে কিছু মানে বাইরের স্টেটবিল এটা জয়েন করছে। Winner is 19.